এখানে এরকম একটা বড় বড় পিস দেখে, ঠিক আছে, এরকম ভাবে তুলে তরমুজটা যখন খাওয়া হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, এরকম ভাবে ধরতে হবে, ধরে মান সম্মান কিচ্ছু রাখছে না ছেলেটা, কিচ্ছু না। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। প্রচন্ড পরিমাণে লেট হয়ে গেছি, আজকে কিছু করার নেই, তো এনিওয়েজ দেখা হচ্ছে ডিরেক্ট তোমাদের সাথে এনা গোপ্রমো। অল রাইট, পুরী সি বিচ মিস করবো, নরনারীগঞ্জ সিরিয়াসলি। কালকে অনেকগুলো ভালো সময় কাটিয়েছি এই সি বিচে, আর এখন এই মুহূর্তে এখান থেকে বেরোনোর পালা। বাইক আমার ফুললি লোডেড, এভরিথিং ইজ সর্টেড, আর উই আর গুড টু গো। চলো টাটা, বাই বাই। জিরো হয়েছে? হ্যাঁ, 101.82 টাকা। ওকে, ফুল ফুল ফুল। অল রাইট, সো ফুয়েল আপ ডান, বাইকের পেটটা পুশ, একদম ফুল ট্যাঙ্কই করে নিয়েছি, কারণ আবার পরে হয়তো ফুয়েল আপ করতে হবে। যদি ওড়িশার মধ্যে করে নিতে পারি তাহলে একটু অ্যাডভান্টেজ পাবো, কারণ এখানে তো একটুখানি ফুয়েলের প্রাইসটা একটু কম, পেট্রোলের প্রাইসটা কম। সো ইয়া, লেটস গো। পুরীতে ঢুকতে গেলে এবং বেরোতে গেলে পুরী থেকে এই রোডটা দিয়েই আসতে হয়, ঠিক আছে? তুমি এই রোডটা দিয়েই তোমাকে ঢুকতে হবে, এই রোডটা দিয়েই বেরোতে হবে। এই স্ট্রেসটা হচ্ছে 62 কিলোমিটার, দারুণ রাস্তা। আমি এখন মোটামুটি 90-92 এরকমভাবে ক্রুজ করে যাচ্ছি। একদিক থেকে আজকে বাঁচোয়া, তার কারণ হচ্ছে আজকে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কীরকম বলি তোমাদেরকে, আসার পথে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছিল কারণ চোখের সামনে সূর্য ছিল, আজকে সূর্যিমামা হচ্ছে আমাদের ঠিক পেছনে, তো সুতরাং রাস্তা একদম ঝকঝকে তকতকেভাবে দেখতেও পারবো, ভিজিবিলিটি নিয়ে কোনো প্রবলেম হবে না, আর চোখের সামনে সূর্য যদি না থাকে তাহলে তো আরও সোনায় সোহাগা। থ্যাংক ইউ। ভুবনেশ্বর হচ্ছে 18 কিলোমিটার। সো ইয়া, ইউ আর ওয়েলকাম পুরী, যদি কোনো দিনও সময় সুযোগ হয় তো আই উইল কাম ব্যাক। ভুবনেশ্বরের রাস্তায় উঠে গেছি, আর এখানে সিটি ট্রাফিক কতটা হয় সেটাই হচ্ছে দেখার বিষয়। যদি সিটি ট্রাফিক পাই তাহলে তো চাপ আছে, আর যদি না পাই তাহলে তো মানে খুবই ভালো। এখন অবধি তো মানে যথেষ্ট ভালোই মানে রাইড হচ্ছে। নীল আর শঙ্খ দুজনেই আমার পেছনে রয়েছে, আমি লুকিং গ্লাসে দেখতেই পাচ্ছি, দুজনে খুব ভালো মতো করে টেল করছে, আর আমি একটুখানি এগিয়ে গেছিলাম, যখনই এগিয়ে যাচ্ছি তখনই স্লো ডাউন করছি যাতে ওদেরকে আমি মিররে দেখতে পাই, মানে লুকিং গ্লাসে এরকমভাবে যেন দেখতে পাই। গ্রুপ রাইডের তো এটাই তো সিস্টেম না? তো গাইজ, চিনতে পারছ, আসার পথে এটা দিয়ে এসেছিলাম, এখন যাওয়ার পথে এটা দিয়ে যাচ্ছি, মানে ঢুকে গেছি হচ্ছে কটকে। আর এই হচ্ছে শঙ্খ, তার বিউটিফুল হাতি, ও এটার নাম দিয়েছে হাতি, ঠিক আছে। বলে বলে ভাই আমার ভিডিওটা করেছিস ভাই, আমি আমার হাতিটাকে নিয়ে যাচ্ছিলাম, আমি আমার হাতিটাকে নিয়ে যাচ্ছিলাম। এখানে যে ভালো স্ট্রেসটা পড়বে ওখানে অ্যাভারেজ স্পিডটা বাড়িয়ে দিবি, এখানে একটা ভালো স্ট্রেচ আছে ওই স্ট্রেচটাতে অ্যাভারেজ স্পিডটা বাড়িয়ে দিবি। দুজনকেই বলে দিলাম অ্যাভারেজ স্পিডটাকে বাড়িয়ে দিতে, তার কারণ হচ্ছে এরপরেই সামনে একটা ভালো স্ট্রেচ আসবে, তো ওই স্ট্রেচটা যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো তারপরের স্ট্রেচটাতে খুব খারাপ রাস্তা পাবো এবং ডাইভার্সন পাবো। সো অল গুড, অল গুড, অল গুড, কিচ্ছু না কিচ্ছু না, অল গুড, ঠিক আছে। আরে কিছু না, তুই চল, কিচ্ছু না তুই চল। আর সিক্স লেন হাইওয়েতে এইরকমভাবে ভ্যালেন্টাইন ডেতে ডিকে কে নিয়ে এরকমভাবে রাইড করা, ও হো হো হো, ওইখানে পাহাড় ভাই, ও হো লাভলি। একটুখানি হালকা সাইজ যদি করি, এই দেখো পাহাড়টা দেখতে পাচ্ছ, নরনারীগঞ্জ, ও দিস ইজ দ্য বিউটি অফ ওড়িশা। একদিকে পাহাড় আর আরেকদিকে হচ্ছে সমুদ্র, মানে এদিকে এখন এইদিকটা পাহাড় পড়বে আর ওই দিকটা হচ্ছে সমুদ্র, মানে এটা আলাদাই ভাই, আলাদাই মায়াবী রূপ এটা। কলকাতা হচ্ছে 391 আর বালাসোর হচ্ছে 150 কিলোমিটার,
যত তাড়াতাড়ি বালাসোর ঢুকতে পারবো তত আমাদের অ্যাডভান্টেজ। এইরকম 6 লেন হাইওয়ে যদি কলকাতা অবধি হয়ে যায় তাহলে কলকাতা থেকে পুরী বা পুরী থেকে কলকাতার ডিস্টেন্স মানে বাই রোড মোটামুটি ডিস্টেন্স কভার করতে সময় লাগবে ধরে নাও 7 ঘন্টা 8 ঘন্টা মেরে কেটে, কিন্তু আমরা এখন এই মুহূর্তে আমার পক্ষে ওটা তো পসিবলই নয়। তার কারণটা কি, প্রচুর ডাইভার্সন আছে সামনে, ঠিক আছে, বিভৎস লেভেলের ভদ্রক থেকে বিশাল ডাইভার্সন পাবো আপ টু বালাসোর পর্যন্ত। আমার ডান দিকে পাহাড়, আমার বাঁ দিকে পাহাড়, আর মাঝখান দিয়ে এরকমভাবে রাস্তা বালাসোর, আর হচ্ছে 130 কিলোমিটার। স্টার্ট করার পর থেকে 1.156 কিলোমিটারের পর এখানে দাঁড়িয়েছি, আর এখানে সব স্তব্ধ হয়ে গেছে। আর এখান থেকে একদম সোজা হচ্ছে পানিকৈলি হয়ে ভদ্রক, ভদ্রক থেকে সৌর, সৌর থেকে বালাসোর, মানে মোটামুটি আরও 120 কিলোমিটার মানে চালাতে হবে। আর ডাইভার্সন অলরেডি শুরু হয়ে গেছে, বাট আমরা রাস্তাটা ভালো পেয়েছি, ডাইভার্সন থাকলেও রাস্তাটা যথেষ্ট ভালো। এখানে এবার একটুখানি চা টা হয়ে তারপরে যত তাড়াতাড়ি সম্ভব, আমাদের আমার টার্গেট হচ্ছে বিকেল 5টার মধ্যে খড়গপুর ঢোকা, যদি করতে পারি তাহলে তো চলো ভাই, কোনো ব্যাপার না। এখানে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি বলছি হাফ অ্যান আওয়ারের মতো আর কি রেস্ট নেওয়া হয়ে গেছে, চা জল টল যা যা খাওয়ার সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:10। রেডি? ওকে নীল, রেডি? ওকে চলো এবার ধীরে ধীরে এগোনো যাক। হ্যাঁ, নেক্সট স্টপ যেটা দেব সেটা হচ্ছে গিয়ে হলদিপাড়ায়। এখান থেকে হলদিপাড়ার ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার, আর খড়গপুর মোটামুটি ধরে নাও 220-এর কাছাকাছি হবে। খড়গপুরটা আমি না জেনেই বলছি, অ্যাপ্রক্সিমেটলি বললাম। আর আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে সূর্যর পেছনে থাকার, আমাদের যে এনার্জি যেটা থাকে না, সেই এনার্জিটা এত পরিমাণে সেভ হয়ে যায়, আমি সত্যি হাড়ে হাড়ে টের পাচ্ছি এখন। আর যদি চোখের সামনে আসার সময় দেখেছো তোমরা যে কীরকম সূর্যটা ছিল, আর যার জন্য কত পরিমাণে এনার্জি ড্রেন হয়েছে, আর প্লাস হচ্ছে কত পরিমাণে হেক্টিক আমাদের জার্নিটা হয়েছে। বাট এখনও অবধি টিল নাও আমার কোনো রকম ফ্যাটিগনেস বা কোনো রকম টায়ার্ডনেস এখন অবধি লাগছে না, আর শুরু হয়ে গেছে হালকা ফুলকা ছোট্ট খাট্টো ডাইভার্সন। এই সমস্ত ডাইভার্সনগুলোর জন্যই স্পিড খুব বেশি পরিমাণে স্লো হয়। হ্যাঁ, যাও 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 যাও, আমার কোনো তাড়াহুড়ো নেই ভাই, আমি ধীরে সুস্থে যাব, যখন যেখানে সময় পাবো সেখানে আমি স্পিড আপ করব। ভালো রাস্তা ডাইভার্সন, ভালো রাস্তা ডাইভার্সন, এরকমই হয়ে যাচ্ছে। এখনও অবধি আমাদের ডাইভার্সনটা কলকাতা যাওয়ার পথে অনেক কম ফেস করতে হয়েছে, তো যথেষ্ট পরিমাণে হ্যাসেল ফ্রি রাইড করতে পারছি ডিউ টু কম ডাইভার্সন পাওয়ার জন্য। ছুটকো ছাটকা একটা দুটো আসছে, বাট তারপরে রাস্তাগুলো যথেষ্ট ভালো আসছে। লাস্ট 5-6 কিলোমিটার ধরে ডাইভার্সনটা একটু বেশিই পাচ্ছি এবার, এবারে মানে ফ্রিকোয়েন্ট হয়ে যাচ্ছে, যেটা হওয়ারই কথা ছিল, কিন্তু যথেষ্ট ভালো মানে রাস্তা পেয়েছি আমি কলকাতা যাওয়ার পথে। এই দেখো গাইস কত আখ নিয়ে যাচ্ছে। আখ আমার এমনি চিবোতে অতটাও ভালো লাগে না, কিন্তু আখের রস ভাই অসাধারণ, মানে মানে যখন তেষ্টা পায় না, যদি এক গ্লাস আখের রস খেয়ে নাও ব্যাস এনার্জি ভরপুর ভাই। কন্টিনিউয়াসলি 2 ঘন্টা, মানে ওই 2:45-10 যে বসে মানে বাইকে বসেছি, এখন বাজে হচ্ছে 4:10, মানে ওই ধরো 2 ঘন্টা 20 মিনিটের মতো কন্টিনিউয়াসলি চালিয়েছি। এখান থেকে হলদিপাড়া হচ্ছে গিয়ে 10 কিলোমিটারের মতো, তো এখানে দেখতে পেলাম তরমুজ রয়েছে, তো ইন্দ্র বললো খাবে একটুখানি, আর আমরাও একটুখানি খাবো। তোমাদের এখানে কি বেশি তরমুজ পাওয়া যায়? এখানে তরমুজের দোকান এত 10টা 10টা যে, হ্যাঁ কেন এখানে তরমুজ বেশি পাওয়া যায়? না ইয়ে ঢেঁকানাল সে, হ্যাঁ ঢেঁকানাল মানে ঢেঁকানাল ইয়ে চাষ হচ্ছে, ঢেঁকানাল আসছে। কি বলছো, কি ভাষা বলছি ইন্দ্র বুঝতে পারছে না, ও বুঝতে পারছে না, যা তা ঢেঁকানাল মানে ঢেঁকানাল সে, এগুলোকে ঢেঁকানাল বলে। হ্যাঁ ঢেকানাল মানে হচ্ছে এখানে ওড়িয়া ভাষায় হচ্ছে তরমুজ। এখানে এরকম একটা বড় বড় পিস দেখে, ঠিক আছে, এরকম ভাবে তুলে এটাকে এরকম ভাবে সাইজ করে রাখো, এখান থেকে একটা পিস বার করো,
অসাধারণ, মানে কি বলবো, ভাষায় বলে আমি প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগছে। তরমুজটা যখন খাওয়া হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, এরম ভাবে ধরতে হবে, ধরে মান সম্মান কিচ্ছু রাখছে না ছেলেটা, কিচ্ছু না, মজা আগে। দুপুরের লাঞ্চটা মোটামুটি তরমুজ দিয়ে হয়ে গেছে, আর ডিকে ইজ পারফর্মিং অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, কোনো কথা হবে না। শুধু একটাই শুধু আমার একটুখানি ছোট সমস্যা হচ্ছে, সমস্যাটা হচ্ছে আমার কাছে এয়ার সিট নেই বলে একটুখানি হালকা ইয়ে হচ্ছে, আর ওদের দুজনের কাছে এয়ার সিটটা রয়েছে, তো এই হচ্ছে ব্যাপার। সো উইশ ইউ আ ভেরি 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 হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, লাভ ইউ ডিকে ভাই, সিরিয়াসলি। আর আমি আমার হন্ডা সিভি ইউনিকর্ন ড্যাজলারকে সত্যি ভীষণ পরিমাণে মিস করছি, শি ইজ মাই বেবি লাভ। কলকাতা হচ্ছে 251 কিলোমিটার আর জলেশ্বর হচ্ছে 45 কিলোমিটার, আর এরপরে যেটা একটা ছোট্ট ব্রেকিং, ছোট্ট একদম স্মল ব্রেকিং হবে হচ্ছে ফুয়েলের জন্য, ফুয়েল টপ আপ করবো, ফুয়েল টপ আপ ডান। টিকের এখন টোটাল ওডোমিটার শো করছে হচ্ছে 4451, তো সার্ভিস ইন্ডিকেটার যেটা রয়েছে সেটা অন হয়ে গেছে, আর এখন এই মুহূর্ত থেকে যত তাড়াতাড়ি সম্ভব দিনের আলো থাকতে থাকতে যতটা কভারেজ করা যায় সেই চেষ্টাতেই আছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 5:40, আর এটা হচ্ছে উড়িষ্যা বেঙ্গলের কাছাকাছি আর কি যে টোলগেটটা পড়ে, তো এখান থেকে ঢুকে গেলাম হচ্ছে গিয়ে বেঙ্গল। সন্ধে পুরোপুরি হয়ে গেছে, মানে সূর্য তো ডুবেই গেছে, একদম পিচ ডার্ক এখন অবধি হয়নি, হালকা আভা আছে। সো গাইজ, ক্রস করছি এখন ধুলাগড় টোল প্লাজা, অ্যান্ড রাইট নাও উই আর অ্যাট দক্ষিণেশ্বর বালি ব্রিজ। ঠিক আছে চলো নীল, আবার অন্য একটা রাইডে অন্য সপোর্টে দেখা হবে, ঠিক আছে। আর যারা যারা নীলকে জানো না, নীল পিকচার্স দিয়ে দেবো, ডি বক্সে লিংক দেওয়া রয়েছে, অ্যান্ড সবাইকে ওয়েলকাম একদম। আর তার সাথে সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট বাড়ি গিয়ে। বাঙালির দীপু তো কমপ্লিট হয়ে গেল, পুরো রইল শুধু দা, আর তোমাদের ভালোবাসা আর সাপোর্ট যদি আমি এরকমভাবে পেতে থাকি তাহলে ঠিক সেটাও কোনো না কোনো একটা সময় কমপ্লিট হয়েই যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না, আর ইনস্টাগ্রামে যারা যারা ফলো করোনি তারা এখানে আসছে বা ডি বক্সে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে ফলো করে নিতে পারো, কারণ একমাত্র লাইভ আপডেট কিন্তু তোমরা ওখান থেকেই পাবে, ঠিক আছে। সো উইথ দ্যাট সেড, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং, বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। গরম পড়ে গেছে ভাই, মারাত্মক লেভেলের গরম পড়ে গেছে, কিছু বলার নেই আর।